রবিবার ডটার্স ডে উপলক্ষে মেয়েদের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছে সোশ্যাল মিডিয়া। সেই তালিকায় যেমন তারকারা ছিলেন, তেমনি সাধারণ মানুষও। বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও ছবি দিলেন মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন সানা। সেই গ্র্যাজুয়েশন ডে উপলক্ষেই ইংল্যান্ডে গিয়েছিলেন সৌরভ। সানার সঙ্গে তোলা ছবিটিতে সৌরভ পরে আছে গোল গলার টি শার্ট, ডেনিম জিন্স, রিমলেস ফ্রেমের চশমা, পায়ে কালো বুঝ, মাথায় টুপি। আর সানা পরেছেন ফুল হাতা অফ হোয়াইট শার্ট, ডেনিম জিন্স, সঙ্গে খোলা চুল, পায়ে সাদা স্নিকার্স আর কাঁধে কালো স্লিং বয়াক। ছবির ক্যাপশনে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখলেন, দুনিয়ার সব থেকে সুন্দর জিনিস হ্যাপি ডটার্স ডে, তুমি ভাবতেও পারবে না তোমায় কতটা ভালোবাসি। ছবির কমেন্টে একজন লিখলেন, ও শুধু তোমার মেয়ে নয়, গোটা ভারতের মেয়ে, আমরা সবাই ওকে খুব ভালোবাসি। আরেকজন লিখলেন, মেয়ে আর বাবার ভালোবাসাই দুনিয়ায় সবচেয়ে খাঁটি। সানার গ্র্যাজুয়েশন উপলক্ষে ইংল্যান্ডে গিয়েছেন তিনি আর ডোনা। অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য 2019 সাল থেকে লন্ডনেই রয়েছেন সৌরভ কন্যা। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে। এই একই কলেজে পড়ে শচীন কন্যাও। মেয়ের জন্য একটানা বহুদিন লন্ডনে থেকেছেন ডোনা। লন্ডন থেকে নাচের ক্লাস নিয়েছেন অনলাইনে। সৌরভের লন্ডনের প্রতি ভালোবাসা বরাবরই। লর্ডসের ব্যালকনিতে তার সেই জার্সি ঘোরানোকেই বা কে ভুলতে পেরেছে। টেমসের তীরে তাই ছুটে যান বারবার। সৌরভের একটি বাংলো ছিল লন্ডনের সাসেক্সে। এই শহরে বছরখানেক আগে তিনি একটি ফ্ল্যাটও কিনে রেখেছেন, একেবারে মধ্য লন্ডনের অনতি দূরে, যেই ফ্ল্যাট থেকে দেখা যায় টেমস নদী ও লন্ডনাই, পাশেই ওয়ান ক্যাসেল স্কোয়ার। খবর, এই আস্তানা থেকেই পড়াশোনা করেছেন সানা। গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষা লন্ডন থেকেই নেবেন তিনি। এদিকে বলিউডে সৌরভের বায়োপিকে যে নাম উঠে আসছে তার কেউ নয় আয়ুষ্মান খুরানার। রণবীর কাপুর, রণবীর সিংদের পিছনে ফেলে ভিকি ডোনার অভিনেতা এগিয়ে গিয়েছেন দৌড়ে। আগামী ডিসেম্বরে ঐশ্বর্য রজনীকান্তের পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে বলে মনে করা হচ্ছে। তখনও গোটা টিমকে আসতে হবে লন্ডনে, কারণ লন্ডনে দাদাকে না দেখালে যে বায়োপিকই অসম্পূর্ণ থেকে যাবে।